আশির দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে জাফর ইকবাল ছিলেন অন্যতম। পেয়েছিলেন রোমান্টিক তারকার তকমাও। একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীতশিল্পীও। মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। জাফর ইকবাল 1950 সালের 25শে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। গান গেয়েই ঘনিষ্ঠতা তৈরি হয় চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে। তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর। ছবিটি মুক্তি পায় 1969 সালে। খান আতাউর রহমান পরিচালিত এই ছবিতে তার সঙ্গী ছিলেন কবরী। 70 দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন জাফর ইকবাল। সূর্যগ্রহণ ও এর সিকুয়েল সূর্য সংগ্রাম চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন। 1975 সালে মাস্তান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় শুরু হয় নতুন যাত্রা। এতে অভিনয় করেই রোমান্টিক তারকার তকমা পান তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে দিনের পরে দিন, সূর্য সংগ্রাম, বেদদিন, অংশীদার, আশীর্বাদ, অপমান, পরিবর্তন, সিআইডি, গৃহলক্ষ্মী, ওগো বিদেশিনী, ফুলের মালা, মর্যাদা, সন্ধি, ছবল, প্রেমবিরহ, বন্ধু আমার, গর্জন, অবজহৃদয়, নয়নের আলো অন্যতম। প্রায় 150টি চলচ্চিত্রে অভিনয় করেন জাফর ইকবাল, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ববিতার সঙ্গে জাফর ইকবালের জুটি ছিল দর্শক নন্দিত। ববিতার বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্র অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যেত। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলেন, সুখে থেকে ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণি। এই গানটি জাফর ইকবাল ববিতার জন্য গিয়েছিলেন। কোনো এক কারণে ভেঙে যায় জাফর ইকবাল ও ববিতার এই প্রেম। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল যে ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান জাফর ইকবাল, যা তার পারিবারিক জীবনে প্রভাব ফেলে। পরবর্তীতে মদ্যপানসহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ক্যান্সারে আক্রান্ত হন এ নায়ক এবং 1992 সালে 8ই জানুয়ারি মারা যান তিনি। যদিও প্রেমের বিষয়ে ববিতা বা জাফর ইকবাল কেউই কখনো মুখ খোলেননি। অবজহৃদয় ছবিতে জাফর ইকবাল ও ববিতার রোমান্টিক দৃশ্যগুলো সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছিল। এতে ববিতা ও চম্পা দুই বোনের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন জাফর ইকবাল। জুটি হিসেবে শুধু ববিতা নন, চম্পা, সুচরিতা, রানী, দিতি সবার সঙ্গে দর্শক তাকে পছন্দ করেছিল। 1992 সালে 8ই জানুয়ারি মাত্র 41 বছর বয়সে ব্লাড ক্যান্সার মতান্তরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান জাফর ইকবাল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।